গত ভিডিওতে আপনাদের ধোঁয়াশা বৃষ্টি দেখিয়েছি, এই এরিয়ায় কেমন বৃষ্টি হয়েছে। আজ আপনাদের দেখাবো সেই বৃষ্টির পরিণামটা কী। এই ঢালাই রাস্তাতে দেখুন জল কীরকম দাঁড়িয়ে গেছে, আর আরেকটু এগিয়ে যেয়ে দেখা যায়। আর এই ড্রেনটাতে দেখুন জল কতটা দাঁড়িয়ে গেছে। এটা সোয়া ড্রেন, আপনাদের হয়তো বিশ্বাস হবে না এত কম জল আছে। হাই ড্রেনটার কাছে নিয়ে যাই। চলুন বন্ধুরা, আমরা হাই ড্রেনের কাছে যাচ্ছি। তো এই দেখুন এটা হাই ড্রেন, আপাতত জলটাই দেখুন কেমন জল হয়েছে। আর এদিকেও দেখতে পাচ্ছেন জল কেমন দাঁড়িয়ে গেছে। তাই সব যাদের যাদের গাড়ি আছে, সব গাড়ি রাস্তার উপরেই আছে, আপনি এটা রাস্তাটাও দেখতে পাচ্ছেন। আর যদি দেখাই মাঠটা দেখুন, এটা মাঠে জলটা কীরকম দাঁড়িয়ে গেছে। যেখানটায় হোগলা থাকে, এক দু মানুষের ওপরে হোগলা থাকে, আর সেইখানটায় হোগলার অর্ধেকের বেশি জল দাঁড়িয়ে গেছে। এখানটাতে আপনাদের মাঠের দিকে একবার নিয়ে গিয়ে দেখাবো মাঠের জলটা কেমন হয়েছে। সো আপনারা সাইডেও দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে জল হয়ে গেছে। তবে এটা ভাববেন না যে আমরা ক্যামেরা করছি কীভাবে, ক্যামেরাটা এখন বৃষ্টি হচ্ছে না বলে ক্যামেরাটা করছি। তবে আকাশটা দেখুন, মনে হচ্ছে না এখনই থেমে গেছে, এখন হয়তো দুর্যোগ থাকবে। অবশ্য খবরেও এই কথাটাই বলছে। জঙ্গলের মধ্যে থেকে যাচ্ছি আমরা, ক্যামেরাটা করছি। দেখুন বন্ধুরা জল কতটা এসে গেছে, আপনাকে মাঠে নেমেও দেখাচ্ছি যে কতটা পরিমাণে জল। সাইডেও দেখতে পাচ্ছেন, অবশ্য এখানে ভয় একটাই, যেটা হচ্ছে সাপের ভয়, আর কিছু তো এরই নয়। দেখুন বন্ধুরা জল কতটা উঠে গেছে হাঁটুর উপরে। আমরা নিচে দাঁড়িয়ে আছি, তবু আপনারা বাকিগুলো দেখুন। তো এই দেখুন বন্ধুরা জল কতটা পরিমাণে দাঁড়িয়ে আছে। সো আমরা আর এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, বিপদ অনেক থাকে। জঙ্গল এরিয়ার মধ্যে থেকে যাচ্ছিলাম, এখন আমরা বেরোচ্ছি। তো ফ্রেন্ডস, আমরা ওই দিকটাতে যাবো একবার, যাওয়া যাক। আমরা যাচ্ছি, একবার আরেকবার ড্রেনটা দেখাচ্ছি, দেখুন ড্রেনের অবস্থা কীরকম। আমরা সাইডেও যাচ্ছি, জল কীরকম দাঁড়িয়ে গেছে। এই হচ্ছে লোকের বাড়ি, এই রাস্তা, রাস্তার ওপর অব্দি জল। আর সাইডটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে জল দাঁড়িয়ে গেছে। তো আরও সামনের দিকে আপনাদের নিয়ে যাব। সাইড পুরো জলে ভর্তি, আপনাদের জলের উপরেই নিয়ে যাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এই দেখুন জলের অবস্থা। তো সাইড দেখুন, আমরা জলের উপরেই চলছি আপাতত। এই হচ্ছে সাইডে মাঠ, আপনারা সামনেই দেখুন কতটা পরিমাণে জল। তো আমরা আর একটু এগিয়ে গিয়ে দেখাবো, আমরা জলের উপরেই চলছি আপাতত। এটা একটা রাস্তা, কেউ ভাববেন না যে এটা পুরো ঝিলে পরিণত হয়ে গেছে রাস্তা। আর আপনারা এই হাই ড্রেনটাকে দেখুন, যেটা হাই ড্রেন, জলটা কীরকম দাঁড়িয়ে গেছে। আর চারিদিক আপনাদের দেখাচ্ছি, এই দেখুন এই হচ্ছে চারিদিকে রাস্তা। আপনাকে আরেকবার জুম করে দেখাবো, ওই বাড়িগুলোকে দেখুন, জলের পুরো কাছাকাছি চলে গেছে, দেখানো যাচ্ছে না। তো ওই যে হচ্ছে বাড়ি, আরেকটু এগিয়ে দেখাচ্ছি, আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা জলের উপরে চলছি, এটা পোল একটা। সুতরাং বিপদ কোন মুহূর্তে হবে সেটা বলা মুশকিল, তবু আমরা এগিয়ে যাচ্ছি। হচ্ছে সাইডে মাঠ, ছোটো মাঠ, কিন্তু এপাশে বড় মাঠ। বন্ধুরা এই মুহূর্তে বৃষ্টি আসছে, এই মুহূর্তে আমাদের ক্যামেরা করা সম্ভব হচ্ছে না, আপনাদের আরও পরে দেখাবো, আরে বা পরে আপনাদের দেখাবো। তবে আজ পর্যন্ত, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে
অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং কমেন্টে জানাবেন যে ভিডিওটি কেমন লেগেছে আপনাদের।